প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আপনারা হয়তো আমাদের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে নিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। তো বন্ধুরা, আজকে পরিমণির বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমে বাংলা ভিশনে প্রচারিত একটি সংবাদের অংশ দেখে আসব। তার আগে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিয়ে পাশেই থাকুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। হ্যালো বন্ধুরা, তো আর দেরি না করে আমরা চলে আসি তাহলে দেখে আসি আমাদের সেই ভিডিওটি, বাংলা ভিশনের সেই দিনের সংবাদটিতে কি ছিল। গত বছর জুনে পরিমণির হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। এরপর তিনি নিজের ফেসবুক পেজে একটি নতুন মাজারাটি গাড়ির ছবি পোস্ট দিয়ে সেটিকে তিনি নয়া প্রেমিক হিসেবে আখ্যা দেন। সেই থেকে অনেকেরই ধারণা এই বিলাসবহুল গাড়িটি তিনি কিনেছেন। সম্প্রতি কথা ওঠে সোয়া 3 কোটি টাকার ওই গাড়িটি তাকে এক ব্যাংক কর্মকর্তা উপহার দিয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় গাড়িটি এখনো বনানীর একটি শোরুমেই রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা বাংলা ভিশনে প্রচারিত এই সংবাদটি অলরেডি শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন। মন্তব্য করার বিষয় আপনাদের, আপনাদের কাছে আমাদের জানার বিষয় হচ্ছে যে এই যে বাংলা ভিশনে প্রচারিত সংবাদটি আপনারা দেখলেন, যে পরিমণির যে গাড়িটি এই গাড়িটি আসলেই পরিমণির না, এটা একটা শোরুম থেকে এই গাড়িটি তিনি নিয়েছিলেন। আর সেই গাড়ি নিয়ে ইতিমধ্যে অনেক ঝড় উঠে গেল, পানি ঘোলা হয়ে গেল, কিন্তু আসল কথা হচ্ছে গাড়িটি পরিমণির নয়। তো গাড়িটা যদি পরিমণির না হয় তাহলে এত কথাগুলো হলো কেন? আমরা কিন্তু অনেক মূলধারার যে সাংবাদিকতা আছে, মূলধারার যে টেলিভিশন পত্রিকা আছে, তাদেরকেও এই ধরনের মানে কাঁচা বুদ্ধি সম্পন্নের নিউজ করতে দেখেছি। তো আসলেই একটা সংবাদ প্রচারিত করতে গেলে যে তার সংবাদের যে ভিত্তি লাগে, তথ্য উপাত্ত লাগে, আপনারা তথ্যটা কোথায় থেকে সংগ্রহ করলেন যে এই গাড়িটি পরিমণির কিনেছেন, না কোনো ব্যাংক কর্মকর্তা তাকে উপহার দিয়েছেন? তো বন্ধুরা, এই বিষয়ে আর কথা না বলি, তো চলুন আমরা যাদের শোরুমে এই গাড়িটি আছে, যারা এই গাড়িটির মালিক, আমরা তাদের কাছে দুই মিনিট না সরি সামান্য 15 সেকেন্ডের কথা শুনে আসি। উনি এসে বললেন যে গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি গাড়িটা নিতে চাই। তো আমরা বললাম সভাপতি আপনি নিলে ঠিক আছে, টেস্ট ড্রাইভ করে যদি পছন্দ হয় ঠিক আছে রেখে দেন, আর সেকেন্ড ডেতে টাকা পয়সা অ্যাডমিট করতে পারেন নাই, তখন আমার গাড়িটা আমাকে ফেরত দিয়ে নিয়ে আসা আসে। বন্ধুরা, আপনারা কিন্তু অনেক জল ঘোলা করতে দেখেছেন পরিমণির বিষয়কে নিয়ে, পরিমণির বাসায় মদ পাওয়া গেছে। তো আসলেই যে দেশে মদের লাইসেন্স হয়, যে দেশে মদের লাইসেন্স পাওয়া যায়, যে দেশে মদের লাইসেন্স রাখা বৈধ, তাহলে সেখানে মদ পাওয়ার বিষয়টা কিন্তু আমার কাছে খুব একটা ইন্টারেস্টেড বিষয় বলে আমি মনে করি না। আপনাদের মতে কি বলে সেটা আমার জানা নেই, যদি আপনারা কিছু বলতে চান তাহলে আমাদের ভিডিওটাতে কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই তো গেল মদের কথা, অর্থাৎ মাদকের কথা। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেকেই পরিমণিকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছি, যা এক পরিমণিকে নিয়ে কমেন্ট করতে গিয়ে বা মন্তব্য করতে গিয়ে সারা দেশের সারা বিশ্বের নারীদেরকে অপমান করছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখা ভালো, কাউকে কারো দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে নিয়ে কটাক্ষ করা বা খারাপ উক্তি করা, বাজে মন্তব্য করা, এটা কিন্তু মোটেই সমীচীন নয়। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেকেই পরিমণির সম্পদ, পরিমণির যে পৈতৃক যে অবস্থান, ছোটবেলার যে অবস্থান, এগুলো নিয়েও কিন্তু অনেক নিউজ করেছি, অনেক মন্তব্য করেছি, বাজে মন্তব্য করেছি, যেটা একেবারেই রাবিশ। তো মোট কথা হচ্ছে আমরা সম্প্রতি একটা সংবাদ মাধ্যমের, মূলধারার সংবাদ মাধ্যমের একটা সংবাদে আমরা জানতে পেরেছি যে পরিমণির যে দাদা, এই দাদার নামে রেকর্ডীয় সম্পত্তি আছে 52 বিঘা, 50 বিঘা। 50 বিঘা সম্পত্তি পরিমণির দাদার নামে যদি থাকে, তাহলে 50 বিঘা কিন্তু বন্ধুরা এক এক জায়গায় কিন্তু বিঘার হিসাব এক এক রকম। পরিমণির যে বাড়ি আছে, এলাকা আছে, এই এলাকায় 52 শতকে 1 বিঘা জমি।
52 শতকে 1 বিঘা জমি, তারই আছে 50 বিঘা জমি। পরিমনির যে চাচারা আছেন, তারা মূলত চাচা বাপ সহ 5 ভাই, 5 ভাইয়ের সম্পত্তি কিন্তু মূলত আপনার এই যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলোই 5 ভাইয়ে অংশীদার। সেই হিসাবে আমরা পরিমনির আব্বা আম্মা বেঁচে নেই, মোট কথা তার বাড়িতে কেউ থাকেন না, বাকি চাচারা ছাড়া তার দাদা আছে। তো পরিমনির দাদার যদি 52 শতকে যদি 1 বিঘা হয়, আর সেই যদি মনে করেন যে আপনার 50 বিঘা জমি থাকে, তাহলে কিন্তু নির্দ্বিধায় বুঝে নেওয়া উচিত আমাদের যে পরিমনি আদৌ গরিব ঘরের মেয়ে নয়, গরিব ঘরের সন্তান নয়, সে অত গরিবী হাল থেকে উঠে আসেননি। তো বন্ধুরা, আমরা কিন্তু জল ঘোলা করতে 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 অনেক দূর আমরা পৌঁছে গেছি। আসলে এই যে বিষয়গুলো দেখেন, যে পরিমনির গাড়ি, এই গাড়িটা কে দিল, সেটা নিয়ে এক ধরনের জল ঘোলা হয়ে গেল। তো আসলে পরিমনির গাড়িটা তো পরিমনির নয়, তিনি চালানোর জন্য নিয়ে এসেছিলেন, শোরুম থেকে যদি পছন্দ হয় কিনবেন। তার আগে এই গাড়িটা কে কাকে উপহার দিল, তার মান সম্মান ক্ষুণ্ণ করা হলো, আবার পরিমনির মান সম্মান গেল যে সে অবৈধ আয় করছেন। আরেকটা অভিযোগ আছে পরিমনির বিরুদ্ধে যে সে নাকি অনেক মানুষের সাথে প্রেম করে, অনেক মানুষের সাথে কথা বলেছে, অনেক মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাত করেছে, অর্থ উপার্জন করেছে। তো বন্ধুরা, আসলে কথা হচ্ছে কি, যার বিয়ে তার ধুম নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো এমনটা করাটা আমার কাছে মনে হয় যে সমচিত নয়। যাদের কাছ থেকে, যাদেরকে পরিমনি ব্ল্যাকমেইল করেছেন বলে আপনারা মনে করছেন, এই রকম কোনো ব্যক্তি কি আদৌ আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেছে কোনো থানায়, কোনো আদালতে? আর তাই যদি না হয়, তাহলে পরিমনি নির্দোষ। আর যদি এমনটাই হয়, তাহলে রাস্তায় যারা দাঁড়িয়ে পরিমনির পক্ষে বিপক্ষে মিছিল করছেন, পরিমনির জামিন চাই, মুক্তি চাই, দিতে হবে, আমি মনে করি তাদের দাবিটা যৌক্তিক আছে। এখন পর্যন্ত কিন্তু অনেক আপনার হাই প্রোফাইলের যে আর্টিস্টরা আছে, যারা বুদ্ধিজীবী আছে, কলামিস্ট আছে, লেখক আছে, যেমন যদি বলি গাফফার চৌধুরী, কলামিস্ট গাফফার চৌধুরীর কথা, তারা কিন্তু বেশ কয়েকজন একটা মোর্চা করে পরিমনির মুক্তি দাবি করেছে। আর প্রকৃতি যদি পরিমনিকে, যারা এই স্মৃতি থেকে যারা পরিমনি তৈরি করলেন, যদি দোষ থাকে, যদি পরিমনি দোষ করে থাকে, তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসুন, গ্রেপ্তার করুন, দেখান যে পরিমনিকে কে কারা কারা পরিমনি বানালেন, আর তাদের সাথে কারা অসৎসঙ্গ নিয়েছেন। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে এই সেদিনের যে মূলধারার একটি সংবাদ মাধ্যম পরিমনিকে নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে, যে তার পৈতৃক ভিটাটা কেমন, কত বড়, তার চাচা একজন আক্ষেপ করে বলেছে, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, তারা যেন পরিমনির বিষয়ে সঠিক সংবাদটি প্রকাশ করে। পরিমনি গরিব ঘরের মেয়ে নয়, এই যে দেখেন তার বাড়িঘর, এই যে দেখেন তার বাসবাগান, বাসবাড়ি, এই যে এত বড় বাগান, এত বড় বাড়ি, এত সম্পত্তি পরিমনি দাদার, তাহলে পরিমনি আসলে গরিব ঘরের সন্তান নন। আপনারা ভুল সংবাদ প্রকাশ করবেন না, আপনারা সঠিক সংবাদ প্রকাশ করে আমাদেরকে একটু বাঁচান। তো বন্ধুরা, আমরা সেই সংবাদের একটা অংশ এখন দেখে আসব। তো চলুন সেই সংবাদটি দেখে আসি। আসেন, দেখে যান পরিমনি বাড়ি, দেখে যান কত দেখবেন, এরপরে আম কাঁঠাল খাইয়েই তো মানুষ বাসে, 50টা ঘর বাঁচতে পারে। এই দেখেন বাড়ি ভিতর, দেখেন এই পরিমনির নিজের দাদার বাড়ি, তার বাড়ি, তার জন্মভূমি এটা, এই যে সব একই বাড়ি দেখেন। সবাই বলে যে সে গরিব, সে নিচে থেকে উঠে, আপনি এখন দেখেন যে আমার কুড়িয়ে ঘর দিয়ে ঠিক পাচ্ছেন না, আমরা কত গরিব, ওরে বাবা এত কিছু। এই দেখেন পরিমনির ওই পাশের ভাগ ভাগ দেখতে যাবেন, পিছনে যাবেন দেখতে, আচ্ছা পথ দেখতে যাবেন, পরিমনি গরিব ফকির মেয়ে, তাই পরিমনির বাবার তা পরিমনির দাদার তা খাইয়ে মাত্র 50টা ঘর বাসে বলতেছেন, কত দেখবেন, দেখেন তো গ্রাম ঘরের বাড়ি দেখেন তো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন শহরের বাড়ি করা দেখছেন, বলেন দেখেন জাতি তো দেখতেই, তারপর তো বুঝতেছে না, এই পিছনে এখান থেকে শুরু হয় বাগ বাগিচা, আপনি আইটি ওইখান থেকে ও যে ওই পর্যন্ত দেখতেছেন, এখান থেকে আধা মাইল এই পর্যন্ত, এখানে হচ্ছে পরিমনির দাদার জায়গা, এদিক টাকা নেই যে পরিমনির দাদার জায়গা, এই যে পরিমনির দাদার জায়গা, দাদার মানেই তো তার বাবার, না আর কার, দাদার মানে কি বাবার, সেটি প্রচার করেন যে সে কোন ঘরের সন্তান,
যা ইচ্ছা তাই লিখে যাবে, যা ইচ্ছা তাই করে যাবে তার নামে। ইউনিভার্সিটিতে তারপরে তার এক ছেলে, তার বাকি সবাই এরকম, আর বাকিগুলো সবাই তার কাছে ছেলে পেলে ছোট ছোট, তো তারা পড়তেছে। কত দেখবেন, দেখেন কত দেখবেন, এই দেখেন তো গ্রাম ঘরে এত সুন্দর বাড়ি ভরে গেছে, তো বৃষ্টির সিজনে আইছেন, একটু যারা শুক্র সিজনে আসে বেড়ায় যাবেন, দেখে যাবেন যে হরিমনির বাড়ি কেমন আর হরিমনির কে আছে, দেখতে থাকেন, দেখেন তো প্রত্যেকটা বাড়িতে পর্দা হয় রকম। এই যে আরেক চাচার বাড়ি দেখেন, এই আরেক চাচার বাড়ি হরিমনির, দেখেন আরেক চাচার বাড়ি হরিমনির, দেখেন এটা সব গরিব তাই না, সব বস্তির, এগুলো তো বস্তি বাড়ি না। বার্তায়নের সংবাদ টিমকে পরিমনির পৈতৃক সম্পত্তি দেখাতে গিয়ে তার চাচা এক পর্যায়ে বলেই ফেললেন, এতক্ষণ যা দেখলেন মূল সম্পত্তির একানাও দেখেননি, দেখেন দেখতে থাকেন। আচ্ছা দেখেন তো বাড়ি ঘর ধরে, আপনি আপনি দেখেন দেখেন শুধু। আচ্ছা এইবার আমরা মেইন ওনার দাদার সাথে কথা বলি নাকি, আপনার দেখা হয়েছে, আপনার দেখা মোটেও হয় নাই, আপনি একানা দেখছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পরিমণি এই দেশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে গরিব কিংবা খারাপ নয়। দেশবাসী যে ধারণা দিছিল, আমি এ কথাই বলতে চাই, যারা সাংবাদিক ভাই ও বন্ধুরা আছে তারা সবাই সমাজের বিবেক, আমি বলব সত্য তথ্যগুলো তারা পরিবেশন করুক, পরিমণির প্রকৃত তার অবস্থানটা তারা তুলে ধরুক। পরিমণি এই দেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সম্ভ্রান্ত ঘরের সন্তান সে, এবং সে কোনো বস্তির মেয়ে না। পরিমণির চাচা আরো বলেন, বিশ্রী কথাবার্তা বলতে, সে সেই লেভেলের না, সে অনেক উঁচু ঘরের মেয়ে, আর স্বচক্ষে তার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু তো আপনার চোখে দেখে গেলেন, এগুলো প্রচার করি। আর পরিমণির ব্যাপারে যে মিথ্যা তথ্যগুলো দেওয়া হয়েছে, আমি সে সমস্ত বন্ধুদের বিনীত অনুরোধ করব, হয়তো না জানার কারণে দিয়েছেন, আমি তাদের অভিযুক্ত করছি না, অনুরোধ করব যে সে ভাইরা যেন সঠিক তথ্যটাই, যে আপনারা যা ছদে জমি দেখে গেলেন এই তথ্যটাই যেন তারা গ্রহণ করে, এবং আপনাদের যে তথ্য দেবেন এটাই হচ্ছে সঠিক এবং সত্য। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখে আসি, চলুন পরিমণির দাদার যে বাড়িবিটা ঠিক সেটা কত একর জমির উপর প্রতিষ্ঠিত। 52% ভেতরে ভেতরে দেখানোর চেষ্টা করছি, যেটি আপনারা দেখতেও পাচ্ছেন। তিনি প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি বাতায়ন কর্তৃপক্ষের, ভিডিওটি কপি করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাতায়ন কর্তৃপক্ষের কাছে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে সকল বিষয়ে ন্যায় বিচারের প্রত্যাশায় এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।